হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি আপনাদেরকে একটা খাসির মাংস রান্না দেখাবো। এটা খুবই নর্মাল, জাস্ট খাসি মাংস দিয়ে আলু দিয়ে রেগুলার যেভাবে রান্না করা হয়, তবে যেহেতু এটা খাসির মাংস এই জন্য মশলাটা একটু বেশি আমরা ইউজ করি। সো এখানে আম্মু খুবই কম পরিমাণ, লাইক 1/3 টিস্পুন দারচিনির গুঁড়া আর একটু গরম মশলা আর লবণ, রাইট? লবণ দিয়ে আম্মু এটাকে একটু মাখিয়ে রেখেছে। তবে এটার সঙ্গে এখন দিবে এখানে একটা লেবুর রস আছে, আর এখানে আমাদের ঘরে বসানো দই আছে, এটা টক মিষ্টি দই। সো এই দুইটা দিয়ে আম্মু মাংসটা হাফ এন আওয়ারের জন্য ভিজিয়ে রাখবে। আর এখানে যে মশলাগুলো দিয়ে আম্মু একটা পেস্ট করে রেখেছে আমি ওটা বলছি। সো এখানে এভরিথিং ইজ 1 টিস্পুন। সো 1 টিস্পুন আদার পেস্ট, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, 1 টিস্পুন পেঁয়াজের গুঁড়া, 1 টিস্পুন রসুনের গুঁড়া, যেটা গার্লিক পাউডার অ্যান্ড অনিয়ন পাউডার। সো এগুলো সবগুলো দিয়ে এটাকে এখানে একটা পেস্ট করে রেখেছে। আর ওখানে কিছু মশলা আছে, ওটা আমি যখন আম্মু দিবে তখন বলে দিব আপনাদেরকে ওটাতে কি। আর এখানে আলু কেটে রেখেছে। সো এটা আলু দিয়ে খাসির মাংস হবে, কিন্তু মশলাটা একটু বেশি ইউজ করা হচ্ছে, কারণ খাসির মাংস অ্যাকচুয়ালি গরু মাংসের মতো না, একটু হালকা একটু স্মেল পাওয়া যায়। সো এই জন্য এটাতে মাংসটাই মশলাটা একটু বেশি দেওয়া হয়েছে। আর দেখুন আপনারা, আম্মু এটাকে হাফ এন আওয়ারের জন্য মেরিনেট করবে। এটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই দইটা আর লেমনের যেই জুসটা, ওই দুইটা জিনিস দিয়ে আম্মু এটাকে হাফ এন আওয়ারের জন্য একটু ভিজিয়ে রাখ সরি একটু রেস্টে রাখবে। সো ঠিক আছে, তাহলে এরপরে আমরা রান্নাটা দেখবো কীভাবে রান্নাটা করছে। সো গাইজ, আম্মু এটাতে এখন তেল দিয়েছে, আর এটাতে একটু পেঁয়াজ কাটা ছিল ওগুলো দিয়েছে, কারণ পেঁয়াজটা আমি আগেও আপনাদেরকে বলেছি আমরা কাটা পেঁয়াজটা একটু কম খাই, কারণ আমরা অ্যাকচুয়ালি অনিয়ন পাউডার ইউজ করি। সো এখানে দেখা যাচ্ছে তেলটা গরম হয়ে গেছে, আম্মু এখন যে মশলাটা পেস্ট করে রেখেছে ওটা এখন এটার সঙ্গে দিয়ে দিবে। সো এখন মশলাটাকে একটু তেলের সঙ্গে একটু কষায় নিবে, একটু কষানোর পর এরপরে মাংসটা দিয়ে দিবে। সো মশলাটা একটু কষানো হয়ে নে, তারপর আমি আসছি। এখন আপনারা, মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছে। আমার বাপ্পু অ্যাকচুয়ালি খাসি মাংস খুবই পছন্দ করে, দাদুকে অনেক পছন্দ করে। সো এই জন্যে আম্মু মাঝে মাঝে ওদের জন্য খাসি মাংসটা রান্না করা হয়। আমি অ্যাকচুয়ালি খুব একটা লাইক করি না খাসি মাংস, কিন্তু খাসি বিরিয়ানি হলে ওটা খাই, কিন্তু এমনি মাংসটা আমি খুব একটা পছন্দ করি না। আর আবান অ্যাকচুয়ালি চিকেনই বেশি খায়, আর আম্মু খাসির মাংস গরু মাংস কিছুই খায় না, শুধু মুরগি মাংসই খায়। সো আমাদের বাসার মধ্যে এটা শুধু দেখা যাবে যে দাতুক আর বাপুই খাবে, মনে হয় না আমরা কেউ খুব একটা খাবো। আর মাংসটা দেখুন আপনারা, আর পিসটা ওরা দাতু গ্রোসারি থেকে এনেছে, তো সো খুব সুন্দর করে পিসটা করেছে দেখা যাচ্ছে। সো আমি আপনাদেরকে খাসি মাংসের আরও রেসিপি নিয়ে আসব। আর আমি আপনাদেরকে একটা কথা বলছি যে আমি অলরেডি আমার চ্যানেলে গরুর মাংস দিয়ে আলু এই রান্নাটাও আছে। সো আমি আপনাদেরকে এটার লিঙ্কটা এই ভিডিওর নিচে দিয়ে দিব, তাহলে আপনারা ওই রেসিপিটাও যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন। আর আম্মু মাংসটাকে এখন ঢেকে দিয়েছে, সো মাংসটা একটু সিদ্ধ হয়ে নে। সো আমি আপনাদেরকে একটু মাংসটা দেখাচ্ছি, মাংসটা কষানো এখনও সিদ্ধ তো এখনও হয়ই নাই, বাট আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা দেখতে কেমন হয়েছে। কালারটা খুবই সুন্দর এসেছে, আর আম্মু এটাতে আর নতুন কোনো মশলা অ্যাড করে নাই। আর নামানোর আগে যে মশলাটা দিবে আমি ওটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে গরম মশলা আছে, কালো জিরা, শাহি জিরা, জয়ফল জয়ত্রিক আর ওটা কি এলাচির গুঁড়া। সো এগুলো আম্মু আরও পরে দিবে যখন আলু দেওয়া হবে, আলু দেওয়ার পরে উঠানোর আগে হয়তো বা এটা দিবে। সো যখন দিবে তখন আমি বলবো, দেখাবো আমি আপনাদেরকে কখন দিচ্ছে। বাট এখানে এই 4 রকমের মশলা আছে, আর এগুলো সবগুলোই হাফ টিস্পুনের মতো। সো আর এখানে আলুটা এখনো দেয়নি, সো মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। সো ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে যখন এটাতে আলু দেওয়া হবে তখন আমি দেখাচ্ছি।
সো মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আম্মু এটাতে আলু দিয়ে দিচ্ছে। সো আর দেখুন আপনারা, মাংসটা দেখতে এরকম হয়েছে। সো যখন আমি পুরো মাংসটা হয়ে যাবে আমি একটা বোলে বেড়ে নিব, তখন আমি আপনাদেরকে দেখাবো ফাইনাল লুকটা। আম্মু এটাতে যে গুঁড়ো মশলার কথাগুলো বললাম ওই মশলাটা এখন দিয়ে দিল। সো ঠিক আছে, তাহলে যখন ফাইনালি মাংসটা হবে তখন আমি আপনাদেরকে দেখাবো। তো গাইজ দেখুন আপনারা, আমার তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে। আর তরকারিটা দেখতে দেখুন কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। খাসি মাংসের অ্যাকচুয়ালি আমার চ্যানেলে এটাই প্রথম, আমি কারি মানে খাসি মাংস কারি যেটা এটাই প্রথমই দিয়েছি, আমি এর আগে আর দেইনি। আর আমার চ্যানেলে মনে হয় খাসির মাংসের একটা বিরিয়ানি আছে, ওই বিরিয়ানিটা আমার চ্যানেলে আছে। সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।